আলহামদুলিল্লাহ ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি সহশিক্ষার কারণে বারবার আল্লাহর সাথে ওয়াদা করে ওর চক্ষে হেফাজত করতে পারছি না এতে করে মানসিকভাবে চাপ অনুভব করে নিজেকে ব্যর্থ মনে হয় বারবার মনে হয় যে আমি মুরতাদ হয়ে গেছি এ থেকে পরিত্রাণ কি পরামর্শ চাই কিভাবে গুনাহ থেকে বাঁচব যতবার আমরা লঙ্ঘন করি ততবারই তওবা করা উচিত অনুতপ্ত হওয়া উচিত এই অনুতপ্ত হচ্ছে একটা তার বিয়া ওয়ান কাইন্ড অফ এডুকেশন নিজেকে পাপ থেকে মুক্ত করার এটা হলো সবচেয়ে বেস্ট ওয়ে নিজেকে কিছুটা তিরস্কার করা এবং চেষ্টা অব্যাহত রাখা পাপ থেকে মুক্ত হওয়া সবার আগে দরকার আমার ব্রেনটাকে পাপ মুক্ত করা আমার হার্টটাকে পাপ মুক্ত করা এবং আমার অভ্যাসটাকেও পাপ মুক্ত করা আল্লাহ তৌফিক তাকুয়া বলতে কি বোঝায় তাকুয়া বৃদ্ধির উপায় কি। এটা তো একটা বড় আলোচনা এটার উপর আমাদের অনেক লেকচার আছে আমার আছে ডক্টর ভাই আছে ডক্টর সাইফুল্লার আছে আরও অনেকের আছে কাকুয়ার মূল কথা হচ্ছে আল্লাহকে ভয় করা এবং আল্লাহর নির্দেশগুলো অহির আলোকে গ্রহণ করা সবের আশায় নির্দেশগুলোকে অহির আলোকে গ্রহণ করা কার্যে পরিণত করা সবের আশা সবের আশাটা খুব গুরুত্বপূর্ণ আর দ্বিতীয় হচ্ছে আল্লাহ যা নিশ্চিত করেছেন অহির আলোকে অর্থাৎ হারামটাকে অহির আলোকে নেওয়া নিজে নিজের মন মতো হারাম হালাল না করা এবং সেগুলোকে বর্জন করা আল্লাহর আজাবের ভয়ে এটা হচ্ছে তা মূল কথা তা উপরে কোরআন সবচেয়ে বড় আলোচনা করেছে প্রায় একসাথ করলে আয়াতগুলোকে দুই আড়াই পাড়ার সমান হয়ে যাবে এত বড় আলোচনা করেছে আশা করি সেগুলো একটু দেখে নেবেন যে ব্যক্তি মুরব্বিতে সম্মান করলো সেজন্য আমাকে আমি আল্লাহকে সম্মান করলো এমনকি কোনো হাদিস আছে না বরং হাদিসটা হচ্ছে নবিসাল্লাহামের কথা যে ব্যক্তি আমাদের বয়স্কদের বড়দেরকে সম্মান করলো না এবং ছোটোদেরকে স্নেহ করলো না সে আমাদের অন্তর্ভুক্ত নয় এটা সই হাদিস এমন এলাকায় উপস্থিত হয়েছে যেখানে মাজার কেন্দ্রিক মসজিদ ছয় কোনো মসজিদ নেই সালাতের সময় হয়েছে অথবা জুমার সালাতের সময় হয়েছে সেক্ষেত্রে আমার করণীয় কী এটাকে সালাত আদায় করব নাকি উক্ত মসজিদের সালাত আদায় করব এমন এলাকায় উপস্থিত হয়েছেন বোঝা যাচ্ছে আপনি মুসাফের তাহলে মুসাফের যদি সুন্দর জুমার সালাত আদায় করার মতো পূর্ণাঙ্গ সন্ন্যভিত্তিক মসজিদ পায় তাহলে সে মসজিদে সালাত আদায় করা তার জন্য জায়েজ আছে ওয়াজিব না মুসাফের জন্য জুমাটা জায়েজ ওয়াজিব না হ্যাঁ আর যদি সে দেখে যে মসজিদে কবর আছে এবং সেই মসজিদে মানে বেদাতের চর্চা হচ্ছে তাহলে তো সে সেই রকসতটা তো নেবে সে রকসতটা নেবে আর যদি মুকিমের জন্য হয় তাহলেও যে যেই মসজিদগুলোতে মাজার রয়েছে কবর রয়েছে সেগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে কারণ রাসুল সাল্লাহ সাল্লাম তো নিষেধ করে দিয়েছে কোনো কবরের উপরে মাজারের উপরে মসজিদ বানানো অথবা মাজার কেন্দ্রিক মসজিদ বানানো এটা রাসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করে দিয়েছে তো দিশেত রাসূল সাল্লাল্লাহু যেখানে নিষেধ করেছেন সেখানে আমরা সালাত কি করে পড়তে পারি এটা আমাদের কো মনে রাখতে হবে মুকি মুসাফির যেই হন না কেন মোমেন মুমিন محسن মুত্তাকি বান্দা কারা দয়া করে কোরআনের আয়াতের আলোকে বলবেন এটা তো মতলব অনেক জায়গায় বলেছেন সুরবাকার একদম শুরুতে বলেছেন হুদা লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনা الصলাত ওয়া مما রযাকনাHum ইউনফিকুন এবং الى اخر الايه অবিল আখ রে তখন পর্যন্ত মোত্তাকিদের বর্ণনা আবার এই যে মোমেন বলেছেন এখন মোত্তাকি কি মোমেনের বাইরে কেউ নাকি হ্যাঁ মোমেনদের মধ্যে ফার্স্ট ক্যাটাগরির লোকেরা হচ্ছে মোত্তাক আচ্ছা এরপরে আল্লাহ তালা তো সুরাল মকমেনের একটা মানে সুরাই তিনি নির্ধারণ করে দিয়েছেন তাই না আফলাহাল মোকমেন মোমেনদের সবাই সফল হবে না যারা সফল হবে তাদের কাহিনী আপনি এই সুরার মধ্যে অনেক পাবেন শুরুতে তাদের বৈশিষ্ট্য পাবেন শুরুতে তাদের বৈশিষ্ট্য পাবে জমার দিন রাস্তায় দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করা যাবে কি না যদি এটা মোতাসল সফ হয় তাই যাবে তবে তার জন্য ব্যবস্থা থাকতে হবে আপনি রাস্তায় নামাজ পড়বেন তাহলে সেক্ষেত্রে মানুষকে তাম্বি করে দিতে হবে বলতে হবে যে এই জায়গায় নামাজ পড়া যাবে কি যাবে না মানুষের চলার পথে বিঘ্ন ঘটিয়ে পড়া যাবে না কিন্তু যদি মানুষের মধ্যে এটা অভ্যাস হয়ে যায় আদত হয়ে যায় যে জমার দিন তারা আসলে যেমন বাংলাদেশের জুমার দিন বন্ধ থাকে দোকানপাট বন্ধ থাকে সব প্রয়োজনীয় দোকানও বন্ধ থাকে সবাই জমার জন্য প্রস্তুতি নেয় এবং জমাতে সবাই প্রস্তুতি নেয় এবং আসে বলেই তো রাস্তায় মানুষ যায় ওয়াক্তাশালাতে কোনো দিন হয় না কি রাস্তায় মানুষ বলেন অতএব জুমার দিন এভাবে রাস্তায় নামাজ পড়াটা রেকমেন্ডেড কারণ ওরফ এবং আদাতে আমাদের সবাই আমরা পারমিশন দিয়ে ফেলেছি আমি বিদেশেও দেখেছি বিদেশ বলতে যেমন নর্থ আমেরিকাতে ওখানে পুলিশ ভাড়া করা যায় সরকারের পুলিশ তারা তাদের এক্সট্রা টাইমে অন পেমেন্ট ডিউটি করতে আসে তো মিউনিসিপ্যালটির অনুমতি যদি নেওয়া হয় সেখানে দেখা যাচ্ছে যে যেহেতু সেটা একটা অমুসলিম কান্ট্রি এবং সেখানে আসলে আমভাবে এরকম মসজিদ না রাস্তায় পড়তে হলে তো অনুমতি লাগবে সেখানে অনুমতি দেয় তো অনুমতিটা যদি আদাতের মাধ্যমে হয় অথবা অনুমতিটা যদি প্রশাসনিক মাধ্যমে অর্জন করা যায় তাহলে রাস্তা চালাপ হতে কোনো বাধা নাই মসজিদের পাশের বাড়ির গ্রাউন্ড ফ্লোরে জুমার নামাজ আদা করা জায়েজ হবে কি যদি সব মোতাসেল হয় যেটা আমরা মদিনাতে বা মক্কায়ও দেখি মক্কায় তো দেখা যায় যে যখন মসজিদ আবু বকর ওই যে হিলটানে যে মসজিদ আছে ছয়তলা সেখানে তখন মোত্তেল হয়ে যাওয়ার কারণে সেখানে প্রশাসনিকভাবে অনুমতি দিয়ে দেয় অন্য সময় কিন্তু আপনি যদি বলেন যে ভাই আমরা হারামের সাথে করতে চাই দিবে না ওই মামসায় পড়াবে কিন্তু যখন হজের টাইমে বা ওমরের সিজনে প্রচুর লোকজন হয়ে যায় তখন সফ মত হয়ে গেলে সেটা করা যায় আজান এবং একামতের মধ্যে ব্যবধান কতটুকু হওয়া উচিত এটা আমরা যেটা দেখি যে এইটা শরিয়া একদম মানে টাইম দিয়ে ডিফাইন করে নেয় প্রয়োজনীয় একটা টাইম হতে পারে মানুষের মাসলাহাত অনুযায়ী কখনো পাঁচ মিনিট হতে পারে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট হতে কোনো অসুবিধা নাই নফল সালাতে সেজদায় বাংলা দোয়া করা যাবে কিনা যাবে মসজিদে জামাত শেষ হয়েছে এমন অবস্থায় মসজিদে এসে একা ফরজ সালাদ শুরু করেছে কিছুক্ষণ পর কয়েকজন মসজিদে এসে জামাত সালা শুরু করলেন এখন কি আমি আমার সালাদ ছেড়ে দিয়ে সেটা না একবার শুরু করলে সেটা ইয়ে করা যাবে না একাই পড়তে হবে বরং অন্যদের উচিত ছিল আপনার পেছনে নামাজ পড়া আমি ওমরা নিয়ত ওমরা করে মদিনাতে কিছু ব্যবসায়িক কাজ করে আসলে আমার ওমরা ফজত হবে কি না হবে ওমরার মধ্যে ব্যবসা করা যায় হজের মধ্যে ব্যবসা করা যায় তাস তবে অবৈধ না বৈধ ব্যবসা রাস্তায় অত্যধিক মাত্রা স্বল্প বসর নারী থাকলে কি করে সাথে ধাক্কা খাওয়া এড়িয়ে বা অনাকাঙ্ক্ষিত অবস্থা এড়াতে তাদের দিকে চোখ তুলে তাকানো যাবে মানে তাদের দিকে তাকাতে চাচ্ছেন যাতে ধাক্কা না খান আচ্ছা ইউনিভার্সিটিতে অবস্থা ভালোই দেখা যায় হতে পারে রাস্তা এটা হয় না এটা ইউনিভার্সিটিতে হয় যেখানে ছেলে মেয়েদের হয়তো কোনো একটা বিশেষ অনুষ্ঠান চলছে তা আপনার কি দরকার সেই অনুষ্ঠানে যাওয়া মানে হয়তো কোনো ছাত্র এটা বলেছে সাংস্কৃতিক অনুষ্ঠানে এটা হইতে পারে তাহলে তাদের বিশেষ কোনো ডে নাচ গানের দিন তো যে নিজেকে দৃষ্টি সংযত রাখতে চান নাচ গানের দিন সে ওই অনুষ্ঠানে কেন যাবে অথবা কনভোকেশনের দিনও হতে পারে কনভোকেশনে আসলে এটা জরুরি না যে কনভোকেশনে মেয়েরা স্বল্প বসনা হয়ে যায় সে কনভোকেশনে যাওয়া দরকার কি সাধারণত কনভোকেশান তো গাওয়নও পড়া থাকে সেখানে হয়তো বা ওইভাবে স্বল্প বসনা থাকে না কিন্তু মনে রাখতে হবে একটা জেনারেল ইউনিভার্সিটিগুলোতে যে অনুষ্ঠানগুলো হয় অধিকাংশ অনুষ্ঠানে শরীয় লঙ্ঘন হয় না বলে না তিনি যিনি শরিয়া রক্ষা করতে চান তিনি শুধু দৃষ্টি অবনত করলেই হবে না তাকে অনুষ্ঠানও বর্জন করতে হবে না বুঝতে পেরেছি এখন না এখন আমাদের কথা হচ্ছে যে আপনি যেখানে প্রচুর স্বল্প নারী সেখানে কেন যাবেন প্রথম কথা সে রাস্তা কেন হাঁটবেন দ্বিতীয় তৃতীয় হচ্ছে ধাক্কা খাওয়ার জন্য তার দিকে তাকাবেন এটাও তো হবে না হয়তো কেউ মজা করার জন্য প্রশ্নটা করেছেন অথবা হতে পারে সত্য এই ধরনের বিষয়গুলো ইউরোপ আমেরিকাতে বেশি হয় বাংলাদেশে যে বাংলাদেশে কিছু মানে মার্কা মারা জায়গা আছে যেখানে এগুলো হয় তো ওটা তো আমাদেরকে অ্যাভয়েডই করতে হবে কোনো প্রতিষ্ঠান আজ পর্যন্ত ইভেন কনভোকেশনেও আপনাকে থাকাটা জরুরি বলে না আপনাকে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে তারপরে গাউন কিনতে হয় এবং কনভোকেশনে হাজির হতে হয় আপনি যদি না যান আপনারা কোনো দিন বলবে না যে ভাই তোমার সার্টিফিকেট বাতিল বলবে আমাদের ইমান রক্ষা করা আমল রক্ষা করা আখ রক্ষা করা আকিদা রক্ষা করা এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মসজিদে জামাতে নামাজ শেষ হওয়ার পর কয়েকজন মিলে জামাতে নামাজ পড়লে একামত দিতে হবে কি না হ্যাঁ 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 একামত এটা দেওয়াটা শোন না কিন্তু একামত আপনি দেবেন হালাল রিজিকের জন্য যদি বিসিএস প্রস্তুতি নেই তাহলে আমি কি হালাল রুজিক অন্বেষণ করে সব পাবো হ্যাঁ নিয়তের উপর নির্ভরশীল নিয়তের উপর নির্ভরশীল একটা মুসলিম সমাজে তিনি যে কোনো জব পাওয়ার জন্য যদি তিনি মনে করেন সেটা সেখানে তিনি হালাল রুটির রোজগারের ব্যবস্থা করতে পারবেন এই বিশ্বাসটা তার আগে থাকতে হবে এখন সিনেমার ডিরেক্টর হওয়ার জন্য হালাল নিয়তে যদি কেউ প্রস্তুতি নেন আপনি বলেন তো হবে নাকি নাটকের প্রযোজক হিসাবে অথবা একজন মেকআপ ম্যান যে আমি ছেলে মেয়ে সবারই মেকআপ করবো এরকম নিয়তে যদি কেউ মনে করেন যে এটা তো আমি চেষ্টা করে করব অতএব আমার রেজেক্ট তো হালাল হবে না আপনাকে দেখতে হবে যে চাকরিতে আপনি ঢুকছেন তার বৈশিষ্ট্য এবং সেখানে হালাল পরিবেশ হালাল রুটি রোজগারের ব্যবস্থা আছে কি না কোনো কিছুর জন্য কঠোর পরিশ্রম করা নাকি অল্প পরিশ্রম করা কোনটা ইসলামে প্রশংসনীয় মোতাবাস অর্থাৎ দুটোর মাঝখানে যেটা আপনার পক্ষে সহজ কারণ ইসলাম সহজতাকে পছন্দ করে কঠোর পরিশ্রম করে হার্ট ফেল করাকে ইসলাম পছন্দ করে না কঠোর পরিশ্রম করে কদিন পরে ডিমোরালাইজড হয়ে যাবেন ডিমোটিভেটেড হয়ে যাবেন সেটা ইসলাম পছন্দ করে না রুকু থেকে উঠে রাফুদিন করে খানিক সময় বুকে হাত রাখার হাদিস আছে কি এটা একটা হাদিসের ব্যাখ্যা আমাদের ওলাম একরামের মধ্যে একদল গ্রহণ করেছেন যেমন শাহেখ বিন বাজ রহমা আর আরেক দল বলেছেন না এই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য নয় যেমন শেখ আলবানি রাহমাল্লাহ যে যেটা শুদ্ধ মনে করে এটা এটা হচ্ছে এমন একটা মাসালা যেখানে এখতলাফটা ভ্যালিড এখতলাফটা চলতে পারে এখতলাফটা চলতে পারে ফলে যেটা চলতে পারে একজন করে আমি তাকে গালমন্দ করব না আমি করি সে গালমন্দ করতে পারবে না নামাজের পূর্বে নিয়ত পড়া যাবে কি নামাজের পূর্বে নিয়ত কি পড়ে নাকি নিয়ত তো করে নিয়ত কি পড়ে হ্যাঁ নিয়ত করে নিয়ত কি মুখে করে নাকি অন্তরে অন্তরে করে বাস তাহলে মুখে যেটা পড়া হয় সেটা নিয়ত নয় যদি না পড়া যায় তাহলে নামাজের নিয়ত কীভাবে করবো নিয়ত যদি মনে মনে করতে হয় তাহলে কীভাবে করবো মনে মনে আপনার ইন্টেনশান প্ল্যান প্রোগ্রাম এবং ডিসিশান থাকাটাই হচ্ছে নিয়ত বাস আর কিছু না আর নামায়ত বলা এগুলো বেদাতের মধ্যে গণ্য হবে হাদা আল্লাহ নবী মহম্মদ ও ওসলাম আলিক